Nubi masum, ajam manispa, kuno pat nai. Nubi ke shelta dilo pita, chele ke shelta dilo mai, chele ke shelta dilo agaro bhai, bhai boro bhai, agaro boro bhai, choto bhai ke shelta dilo. Eta kisher jonno dise, ki karone dise. Ei shelta Allah dite bolche, hukum hoyche, ar bandai na korbo hafi salafi boy, chere chere chere. Allah ko tu shelta de. শয়তানে কোশেলটা দিমু দিয়ে এখন শয়তান তো কিতাব ছাপায় নাই শয়তান হলো মানুষের অন্তর 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 পোষা 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 গেলাম কিন্তু শয়তানের চেলারা বই লিখে আসছে শয়তানের তো কোনো দলিল নাই কিন্তু চেলার কোনো দলিল বের হয়ে গেছে শয়তান কোনো দলিল ছেড়া যায় না তাহলে মুর্শিদের কদমে কি করতে হবে সব সময় আজিজি আমার বাবা যখন বলছে যার মধ্যে নম্রতা নাই তার জন্য সুফিবাদ হারাম সুফিবাদ তো পরিচয় নাই তো মিম্মা তাসে হো বাবা যখন বলছেন তাবারাকাসম ওয়া রাব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম মা তারা ফিকালুর রহমান মিন তাফাউর ফারজিল বাশারা হাল দারা মিন ফাতু সুম্মা আজিল বাশারা কারাতাইনি ইয়ানকালি إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون ونفيخ في السور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا وائلنا من بعثنا من مرقدينا هذا ما وعد الرحمن وصدق المرسلين এই উজিফাগুলো আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা এবং আরো অনেক উজিফা আছে এগুলো শিক্ষা দান করে যখন আমরা হেরা গোহার যে সাধনার নিয়ম সেই একই নিয়মে আমাদের বাবা জানের প্রতিষ্ঠিত সাধনার স্কুলে আমরা যখন মোরাকাবা মুশাহেদা করতে যাই তখন এই উজিফাগুলো আমাদের পাঠ করতে হয় এবং আল্লাহ পাক পবিত্র কোরআনের আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিবকে ভালোবাসো এবং 32 নম্বর আয়াতে আবার বলতেছে আতিউল্লাহ আতিউর রাসূল তোমরা আল্লাহ তার রসুলের অনুসরণ করো এত্তেবা করো আবার মহানবী বলতেছে কে আছো আমি মোহাম্মদকে ভালোবাসতে চাও সে আমার আহলে বাইতকে ইত্রাতকে ভালোবাসো আলে রসুলকে ভালোবাসো এবং মহানবীর বংশধর পাক পাঞ্জাতন বারো ইমাম চোদ্দ মাসুম শহদানে কারবালা বড় পীর বাবা খাজা বাবা এবং সমস্ত আল্লাহর ওলিগণ আমার দয়াল মুর্শিদ কিবলা ও কাবা এত কোনো সন্দেহ নাই এখন কোরআনে আহজাবে 56 নম্বর আয়াত আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বিশ্বাসী বলেরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতাসমূহ ইউসাল্লুনা আলান নবী দরুদ পড়ে তোমাদের সৈয়দের উপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদার বিশ্বাসী বলেরা সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা বেশি বেশি দরুদ পড়ো এবং সশ্রদ্ধ তাসলিম শব্দের অর্থ সশ্রদ্ধ শ্রদ্ধা প্রদর্শন সালাম জানাই দেব তাহলে কথা হচ্ছে এখানে আমার যে এটা কিন্তু আল্লাহ বলে নাই আমি আমার ফেরেশতা নিয়া আমার হাবিবের উপরে দরুদ পড়তাম কিংবা আমি আমার হাবিব
এর উপরে আমার ফেরেশতা নিয়া দরুদ পড়ব এটা বলা হয় না বলছে পড়ি বর্তমানকাল সব সময় পড়ে সব সময় আল্লাহ এবং তার ফেরেশতা নিয়া তার হাবিবের উপরে নূরে মুহাম্মদের উপরে দরুদ পেশ করে এবং এই দরুদ পেশ করে এটা অতীত না ভবিষ্যৎ না বর্তমান তাহলে সব সময় আল্লাহ নামাজ পড়ে না নামাজ বান্দায় পড়ে আল্লাহ রোজা রাখে না রোজা বান্দায় রাখে আল্লাহ হজ করে না যাকাত দেয় না কুরবানি করে না এগুলো সব বান্দার জন্য কিন্তু আল্লাহ একটা জিনিস করে সেটা তার রসূলের এবং তার রসূলের আওলাদগণের উপরে সব সময় দরুদ পড়ে এখন অনেকে আছে যে আওলাদ আর সাহাবীকে কে অনুসারীকে এক কইরা ফেলায় সারা দুনিয়ার সবারই এক পাল্লায় উমুকের এক পাল্লায় দিলে সমান হবে না আওলাদ আওলাদি আর সাহাবী সাহাবী এবং বলতেছে কোরআনের মধ্যে সূরা বাকারায় উসজুদু লি আদামা আদমকে সিজদা করো ফেরেশতাদেরকে আল্লাহ বলতাছে তো ফেরেশতাদেরকে যে আল্লাহ বলতাছে আদমকে সিজদা করো এটা বলা হয় না সিজদা করতে করেন সব সময় আদমকে সিজদা করা হুকুম আল্লাহ সব সময় আদমকে সিজদা করতে হবে এটা বলা দিছে এবং আল্লাহর হুকুম ফরজ রাসূলের উপর আলে রাসূলের উপরে এবং দরুদ পড়া এটা আল্লাহর হুকুম ফরজ আল্লাহ কয় পড়ো বান্দায় কয় যে শিরিক বেদাত নাজায়েজ হারাম ঐসা 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 করেগা পয়সা করেগা মানে বিভিন্ন বাইন্ডিংটাকে দিয়ে দেয় যে ওহাবিরা এইভাবে করলে সালাফিরা খারায় বললে হবে না বৈশা করতে হবে বৈশা বললে হবে না ক্রিয়া করতে হবে এবং মানে ওনারা আল্লাহ কয় দরুদ পড়ো আর হেরা হলো ওই রাস্তা দেখা এর জন্য বলে যে আল্লাহ প্রেমিকের আল্লাহ পায় ফতোয়াবাজরা আল্লাহ পায় না যারা দিতে জানে তারা পায় উৎসর্গ যারা করতে জানে যারা নিতে জানে তারা পায় না তাহলে পরে আমাদের সমাজের মধ্যে আমরা এই যে ফরজ ইবাদতগুলো আল্লাহর হুকুমগুলো আমাদেরকে মুসা নবীকে সিজদা করলো জাদুকরেরা আল্লাহ মানা করে নাই মুসা নবী মানা করে নাই কোরআন একটা আয়াত আসে নাই যে না না সিজদা দিও না দিও না দিও না ইসুফ নবীরে নবী সিজদা দিল বাবা নবী ইয়াকুব নবী নবী মাসুম আজন্ম নিষ্পাপ কোন পাপ নাই সে নবীকে সিজদা দিল পিতা ছেলেকে সিজদা দিল মায় ছেলেকে সিজদা দিল এগারো ভাই ভাই বড় ভাই এগারো বড় ভাই ছোট ভাইকে সিজদা দিল এটা কিসের জন্য দিছে কি কারণে দিছে এই সিজদা আল্লাহ দিতে বলছে হুকুম হইছে আর বান্দায় না করব হাবি সালাফি বল ছেড়ে 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 আল্লাহ কই তুই সিজদা দে শয়তানে কয় সিজদা দিমু গিয়ে রে এখন শয়তান তো কিতাব ছাপায় নাই শয়তান হলো মানুষের অন্তর 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 পোষা 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 গেলা কিন্তু শয়তানের চেলারা বই লিখে আসছে শয়তানের তো কোনো দলিল নাই কিন্তু চেলাকে দলিল বের হয়ে গেছে শয়তান কোনো দলিল ছেড়া যায় নাই তাহলে মুর্শিদের কদমে কি করতে হবে সব সময় আজিজি আমার বাবা যেন বলছে যার মধ্যে নম্রতা নাই তার জন্য সুফিবাদ হারাম সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ বাবা যেন বলছেন তুমি আল্লাহও চাও দুনিয়াও চাও আল্লাহও চাও এটা হলো পাগলামি একটা চাইতে হবে আবার বাবা যেন বলতেছেন মশারির ভিতর সারা রাত বৈশা জিকির করা সহজ কিন্তু এক থেকে টাকার উপরে টাকার স্তূপের উপরে বৈশা ইমান ঠিক রাখা বড়ই কঠিন কে বলতে পারে মোমেন সারাই কথা বলা অসম্ভব আমারও বলতে পারে না কারণ আমার মোমাইরা কেটে খায় অনেক সময় আর আমার নিচে যারা আছে তাকে তো কথাই নেই আরাম উস দিল কো মিলা জিস দিল কো কাবি আরাম নাহি মিলা সবচেয়ে আরাম ওই ব্যক্তি আছে
যে জীবনে আর আগে পায় নাই বাবা জানেন পবিত্র জবান মোবারকে শুনছি এই বাণী কত পূর্ব বাণী মাওলানা জালালউদ্দিন রুমি বলতেছে যে কয় আমি পাগল না ওই সবচেয়ে বড় পাগল তাহলে এই কথাগুলা কোন সময় আসছে মাওলানা রুমের মুখে যখন সে আলেম ছিল তখন না তাহলে রহস্যের জ্ঞান পাইতে হলে হেরা গোহার জ্ঞান পাইতে হলে নুরি কুরআনের সন্ধান পাইতে হলে কাবার পরিচয় জানতে হলে খান্নাসকে দূর করতে হলে আগে নিজেকে শুদ্ধ করতে হবে এর জন্য বলা হয়েছে মহানবী বলছে এখন অর্থকর ভিন্ন যে জ্ঞান অর্জন করা ফরজ এবং আত্মশুদ্ধি ফরজ আত্মশুদ্ধি ফরজ এখন আত্মশুদ্ধি না কইরা আমরা মানে হাত পাওয়ার পাঞ্জাবি শুদ্ধি করা শুরু করে দিয়েছি এটারে পবিত্র করে আত্মারে পবিত্র করে না কিন্তু বড় বড় আলেম তারা সবাই মুর্শিদদের কাছে বায়াত হয়েছে এবং এমন উচ্চ স্তরের কথা তারা বলছে যে অভাবনীয় তাহলে আমাদের দয়াল সুরেশ্বরী কেবলাউল কাবা ওনার পীর বাবা শাহ সুফি ফাতে আলী উনি এত বড় আলেম ওনার পীর উনি আরো বড় আলেম তার কাছে মুরিদ হয়েছে উনি মুরিদ হয়েছে নূর মোহাম্মদ নিজামপুরীর কাছে বাবা নূর মোহাম্মদ নিজামপুরী মুরিদ হয়েছে তার মুর্শিদ কেবলা সৈয়দ আহমদ দেহলভীর কাছে শাহ আব্দুল আজিজ মহাদ্দেস দেহলভী সে আবার হয়েছে যে সৈয়দ আবদুল্লাহ আকবর কাদির কাছে আদম বিন নুরির কাছে যে উনি হয়েছে আদম বিন নুরি হয়েছে হাজী আহমদুল্লাহ মহাজির মক্কির কাছে উনি হয়েছে মুজাদ্দেদ আল ফেসানির কাছে মুজাদ্দেদ আল ফেসানির মধ্যে এত বড় আলেম আছে বাংলার জমিয়ে নাই তো সে কেন পীর ধরবে তার পীর বাবা বাকিবিল্লাহ বাকিবিল্লাহ যা মুরিদ হইল তার কাছে বাবা আমকান খানের কাছে বাবা আমকান খানের পীর হইল দরবেশ বন্ধুর কাছে মুরিদ হইল দরবেশ বন্ধু যা মুরিদ হইল বাবা যা মনসাকুল হুদা নুরির কাছে মনসাকুল হুদান পীর হচ্ছে এবার যা বাহাউদ্দিন নকশবন্দ বাহাউদ্দিন নকশবন্দের মত কোন আলেম আছে এত বড় আলেম যে আল্লামা যার পিছে হাজার হাজার আলেম থাকতো সে দেখি যা মুরিদ হয়েছে বাবা আমকান খানের কাছে আমির কুলালের কাছে আবার এইদিকে যা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি চাবু আলী ফরমানির কাছে মুরিদ হয়েছে তারপরে আল্লামা জামি সে নাজিমুদ্দিন কুবরার কাছে হয়েছে তারপর সবচেয়ে বড় যে কোরআনের তফসির করছে যে আলেম ওনার নাম হচ্ছে দাজি মুদ্দন কুবরার কাছে সে মুরিদ হইতে গেছে কিন্তু ফখরুদ্দিন দাজি ইমাম ফখরুদ্দিন দাজি সে মুরিদ হইতে গেছে মুরিদ করে নাই মুর্শিদে ফিরত দিয়েছে কেন করে নাই এর পিছনে তো কারণ আছে তাহলে বাবা নিজামুদ্দিন আউলিয়া হযরত আমির খসরু মুরিদ হইছে নিজামুদ্দিন আউলিয়ার কাছে নিজামুদ্দিন আউলিয়া মুরিদ হইছে যায়া হযরত শেখ ফরিদের কাছে শেখ ফরিদের কাছে শেখ ফরিদ মুরিদ হইছে যায়া হযরত কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির কাছে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি মুরিদ হইছে যায়া খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি আলাইহি সালাতু ওয়াসসালামের কাছে আবার আওলাদে রাসূল ডাইরেক্ট সে যায়া মুরিদ হইছে সৈয়দ সৈয়দের কাছে খাজা ওসমান হারুনির কাছে খাজা ওসমান হারুনি মুরিদ হইল হাজী শরীফ জিন্দানার কাছে উনি মুরিদ হইল মওদুদ চিশতির কাছে উনি মুরিদ হইল হযরত উযাইলের কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদ হইল যায়া হযরত আবু সালেম মুসাজুঙ্গির কাছে আবার ওই সময়কার বড় পীর আব্দুল কাদের জিলানীর যে সবচেয়ে বড় ওই সময়কার যে আলেম মাওলানা জৌজি সেও যায়া বড় পীরের বিরুদ্ধে কিতাব লেখছে কিতাব লেখার পরে যখন তাকে ডাকা হয়েছে এই কিতাব কিভাবে বড় পীরের বিরুদ্ধে তাবিশে বিশ নামক একটা কিতাব লেখা হয়েছে তুমি কিভাবে লেখলা এটা এটা কি সিনার জ্ঞান দিয়ে লেখছো না মাথার জ্ঞান দিয়ে বা হুজুরের মাথার জ্ঞান দিয়ে লেখছি তুমি যে মাথার জ্ঞান দিয়ে লেখছো জানো তোমার এই মাথার জ্ঞানটুকু আমি আমার হাতের মুঠোয় আনতে পারি বলো যে এটা কিভাবে সম্ভব তখন একবার মাথার উপরে হাত বুলাইছে হাত বোলানোর পরে সে বিবেক শূন্য হয়ে গেছে বুদ্ধি শূন্য হয়ে গেছে আপনি কিছু মনে করতে পারেন বলে না তাহলে এই যে তৌবা কাইরা বড় পীরের কাছে মুরিদ হইল কেন সেই করছিল কারণ গাউসে পাক বাবা এত রাজকীয় যে ওনার চারটা স্ত্রী চার স্ত্রী বরণ 50 জন সন্তান তারা রাজকীয় হালে পোশাক আশাক এবং চলাফেরা ছিল সেই জন্য
মানুষ তাদের দেখলে অন্যরকম একটাই ভাবত এই মনে করে সে লিখছে কিন্তু ফকির তো ফকিরের কাছে ফতোয়া ফকিরের কাছে নাই এর জন্য বলা হয়েছে আল্লাহ আকালা ইয়ার হ্যায় সৌফেত বদল লেতে হ্যায় ইশক বেচারা না হাকিম না মোল্লা না জাহেদ না হাকিম না মোল্লা যে সরল প্রেমিক আকালা ইয়ার হ্যায় সৌফেত বদল লেতে হ্যায় শিয়াল পণ্ডিত ধূর্ত চালাক যাদের মাথাটা অতি চঞ্চল ব্রেনটা খুব চিন্তাশীল তারা প্রতিনিয়ত তাদের রং পাল্টাইতে পারে যে কোনো জায়গায় যে কোনো রকম লেবাস দুইটা দুল খাইছের মতো মুর্শিদের ভিতরে আগে যায় বলে থাকে নবী বলছেন এর আগে চুল খাইছ হাজির বুঝতে হইব সে সৌফেত বদল লেতে হ্যায় ইশক বেচারা ইশক মহব্বত সরল প্রেমী সে মোল্লাও না সে বক্তাও না সে বিচারকও না সরল প্রেমী প্রেমের রাজ মুর্শিদের দরবারে আসতে হলে প্রেমের রাজ্যে আগে ঢুকতে হবে যদি কান্দে এজমা কিয়াস ফতোয়ার কোন কি থাকে বোঝা থাকে সেটা মুর্শিদের দরবারে ঢোকার আগে ওই রোদে রিকশার থেকে নামাবে সময় ভালায় রাখতে হবে এখানে ঢুকে তো প্রেমের রাজ্য প্রেমের কোনোদিন আইন দিয়া চলে না আইন আর প্রেম দুইটা দুই জিনিস মুর্শিদের গোলামি মুর্শিদের পায়রুবি করলে মুক্তি পাওয়া যায় মুর্শিদের গোলামি করলে আল্লাহকে পাওয়া যায় মুর্শিদের গোলামি করলে নিজের পরিচয় পাওয়া যায় এর জন্য বাবা জান বলে আমার শিক্ষা মত মোরাকাবা করো ধ্যান করো অবশ্যই তুমি কিছু না কিছু পাইবা বাবা জানের যে দুইটা বই বের করছে মারেফতের গোপনের গোপন কথা ফকিরের গোপনের গোপন কথা এই বই দুইটা পড়েন সম্পূর্ণ করলে পরে বিবেকে ভূমিকম্পের মতো একটা নাড়া দিবে ওই ভূমিকম্পে যদি আবু জেহেল হয় তাহলে কিছু টিকা থাকবো আর যদি আবু জেহেল না হয় সব কিছু অস্তিত্ব বিলীন হয়ে যাইব সেখানে শুধু চোখের জল থাকবে আর কিচ্ছু থাকবো না এত অপূর্ব তা না পড়লে না শিলে মানুষও আশ্চর্যের নিষ্ফল ধর্মগ্রন্থ মানুষ কি নেই বলছে তুমি কোরআন শিখো হেরা কোরআন পড়ে বলছে তুমি কোরআন শিখো কোরআন মুখস্থ করে আর কি করে কোরআন নিয়ে সালাম করে ফিয়া দেয় পড়ে না কিতাব কিনে সালাম করে ফিয়া দেয় পড়ে না না করলে জানবো কই থেকে পড়তে হবে জানতে হলে পড়তে হবে ধ্যানে জ্ঞান মিলে আর বইয়ের মধ্যে বিদ্যা মিলে বইয়ের মধ্যে কিতাবের মধ্যে নাম ঠিকানা কিন্তু সরজমিনে ওইটা মুর্শিদের কাছে মানে আপনি পর্সা দেখছেন খারিজ দেখছেন দলিল দেখছেন কিন্তু পলট দেখেন নাই লাভ হইব না পলটে ইখ্যা মাই বা বাউন্ডারি করলে তখন কে বিভিন্ন দখলদার আমি মানে পরসা খারি আর দলিল এই দরবার বলেছে পলটে দেখে নাই আমি নাই না কোনোদিন মাপেও নাই খোটাও করে নাই আর কই আবার না আমার জমি কর্ম জমি কই কর্ম মঙ্গল গ্রহে আল্লাহ নবী হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান করলো সব কিছু নগদে পাইছে আমরা তো তার উম্মত আমরা কেন বাকি পাবো কোরআন নগদে পাইছে নবুয়ত নগদে পাইছে জিব্রাইল আমিনের দেখা নগদে পাইছে মেরাজ শরীফে নগদে গেছে জীবন দশায় মরণের পরে না এবং সে জান্নাতই না সে জান্নাত বাদ করছে ওহাদিরাই ওয়াজ করে আশারায় মুবাশশারা দশজনরে জান্নাতি দিন এই দশজনরে যে জান্নাতি কেতল মহানবী জীবন দশায় জান্নাত দান করছে এরাই ওয়াজ করতা তাহলে পরে জীবন তো সেই সব কিছু দেয় আর আমাকে মধ্যে হয়ে গেছে সব বাকি বাকির নাম ফাকি মান কানা ফিহা আমা ওয়া আখিরাত ওয়া আমা যে দুনিয়ায় অন্ধ সে পরকালে অন্ধ তো এই একটা গল্প মনে পড়ে এই গল্পটা আমরা সব সময় দিয়ে যে এক অন্ধরে নাতি দুধ খাওয়ায় তো প্রতিদিন তাহলে নাতি যে দুধ খাওয়ায় নাতি রে জি গায় দাদা যে দাদা ভাই তুমি যে আমার ডেলি দুধ খাওয়াও আমি তো জন্ম অন্ধ কিছু দেখি না সে দুধ দেখতে কি রকম কয় তুমি দুধ দেখো নাই কয় না কয় দুধ দেখতে সাদা ও অন্ধ তো সাদাও দেখে নাই সাদা কি রকম কয় সাদা কি রকম আমি তো সাদাও দেখি না কয় কও কি সাদা দেখতে বগের মতন অনন্তকে আমি তো বগ দেখি নাই বগ কি রকম কয় বক দেখতে বক দেহ নাই কয় না বক দেখতে যে ধান কাটে না কাশি আমার ওইখানে দাঁড়াইলা কাশি কয়
কোন ধানে কুবা কার ই কাছি কয় তো এই ধারাইলা কাছির মত কান তো ধারাইলা কাছিও দেখিনে তো না আপ পাও দেখা কইরা দেখা না দি দাদারে অন্ধরে অন্ধ তো দেখে না আপ পাও দেখা কইরা কয় দেখা হই রকম তো অন্ধ নাতি আইতাই আর কয় ভূত কি এই রকম দেখা ভূত কি এই রকম দেখা নাকি তাহলে আমাদের তো তুই দুধের গল্প আমরা আমি হলো অন্ধ আমার এই দুধের গল্প শোনাই বলেছে দুধের কালার দেখে বলেছে আপ পাও দেখা কইরা এই রকম এইভাবে করলে তো হবে না সব কিছু নগদ আমি যদি নিজেকেই না চিনি কোরআন বলতেছে তুমি মুসলমান না হইয়া কবরে আইছো না আবার মহানবী বলতেছে মৌত কাবলা আনতা মৌত ইব্রাহিম নবী বলতেছে মৌত কাবলা আনতা মৌত মরার আগে মরে যাও এই মরার আগে কোন মরা আমি মুর্শিদের কদমে আমার মাথা দিতে পারি কিন্তু আমার মাথার যে বুদ্ধিটা আছে এটা আমি উৎসর্গ করি না চিন্তা আছে ভাবনা আছে সেটা উৎসর্গ করি না আমি মুর্শিদকে হৃদয় দেই কিন্তু হৃদয়ের ভিতরে যে আশা আছে চিন্তা আছে সেটা দিতে পারি না সেটা উৎসর্গ করতে পারি না এর জন্য আমি কামিয়াব হইতে পারি না আর দিতে গেল সে যে আছে আমার ভিতরে সে খুব শক্তিশালী এবং কোরআন বলে দিতেছে সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং সুরেশ্বরী বাবা বলছে সারা পৃথিবীর আলেমের জ্ঞান এক বিন্দু জল কার ইবলিশের জ্ঞানের সামনে উনি এত বড় মহাজ্ঞানী এর জন্য একটা বইও বাইরেছে মহাজ্ঞানী ইবলিশ শুধু জ্ঞানী না মহাজ্ঞানী তাহলে সে আদমের সাথে যুদ্ধ ঘোষণা করছে আদমকে তো সে পথভ্রষ্ট করতে পারবে না অসম্ভব আদমের অনুসারীদের সে পথভ্রষ্ট করবে মুমিনকে ধোকা দিতে পারে না খান্না শয়তান ইবলিশ নবীকে ধোকা দিতে পারে না ধোকা দিব নবীর উম্মতরে আমানুরে মুমিনকে না মুমিন তো ইবলিশের অনেক ঊর্ধ্বে মুমিন কি করব ওই যে জান্নাতের গেটে দাঁড়ায় দুস্তরে বুদ্ধি দিব কিন্তু কুমন্ত্রণা দেওয়া পারবো না বুদ্ধি আর কুমন্ত্রণা এক না আমার বাবা জানার কাছ থেকে যদি না আসতাম ওই যে জানতামই না যে রাগ আর অভিমান এক না বাবা জানি শিখেছে রাগ এক অভিমান এক জিনিস অভিমান করা যায় আমার বাবা আমার সাথে রাগ করলো তো আমি হালা করে যাব ধ্বংস হয়ে যাব আর যদি ওই একটা ইয়ের মধ্যে মাওলানা নিজামুদ্দিন আউলিয়ার একটা কালাম আছে হযরত আমির খসরু যে শিকুয়া আর আরেকটা হল যে মাওলা মেরে মাওলা 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 মেরে এই গানটার মধ্যে প্রথমে বলে যে শিকুয়া এক জিনিস আর হচ্ছে কাজা এক জিনিস আর হায়া হায়া মানে শরম কাজা এক যে তার ভিতরে দয়া কাজা করছে যে হ্যাঁ সে মুর্শিদ যদি দয়া করে একটা নজর আমার দিকে দেয় আমার জীবনের জন্য ওইটি সর্বশ্রেষ্ঠ পাওয়া এর জন্য ওয়াহাবিদের ওয়াজ অনেক সময় শুনি যে জান্নাতে যখন প্রবেশ করবেন তখন আল্লাহ পাকের একটা পলক দেখে আপনার জীবনটা ধন্য হয়ে যাইব এখন উনি তো হাকিকি তর মানে যখন কি নফসে মুতমাইন্নায় চলে যাইব যখন সে তার রবের চেহারা মুবারক একবার দেখব এক পলক ওই এক পলকই কাফি হে উমর বারকে লিয়ে সারা জীবনের জন্য ওই একটা বার দেখাই তার জন্য যথেষ্ট সে আর ভুলতে পারবে না 500 বছর বেহুশ হয়ে থাকবো ভুল দেখে অনে ভুল তো এমন একবার অন্য কিছু ভুল কি ইতি তো জানে না আলে যে আর যেরকম চিন্তা ও এক সুর ও রাখতে বলা বাইরে এসে সারা দিনের দিকে গাঞ্জা গাঞ্জা কুমড়ে লাইন দেয় কাঙ্গে পার হয়ে ঘর যাইব চুরি করব এক আলে মোবাইল দিয়েছে এবার নামাজ পড়বো ওযু করবো অনেক হ্যাঁ রে এই এলাকাতে আমি একা না আলে আমার থেকে অতি বড় আলে মাছ এবার খারাপ হয়েছে উজু করতেছে অনে সুর কয় যে আমার তো আমি তো একা শুননা ওই সুর যদি ওইবার একটা আছে তো যার যেরকম চিন্তা সুরে সুরই মনে করে আলে না আলে মনে করে তো বলার কিছু নাই যার যে এই জন্যই চিন্তা পরিবর্তন করতে হবে চিন্তা একমাত্র পরিবর্তন হয় গুরুর শিক্ষা গুরু ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না যদি পাওয়া যায় তো এই যে এত গুলাউলি আল্লাহর নাম বললাম এত গুণা আলেমের নাম বললাম তারা গুরুর কাছে যাইত না আবার এখানে লক্ষ্য করার একটা বিষয় সেই বিষয়টা হলো
মাথার জ্ঞানী সব সময় সিনিয়র জ্ঞানীর পিছনে ঘুরছে কিন্তু কোন সিনিয়র জ্ঞানী মাথার জ্ঞানীর পিছনে ঘুরে না ঘুরে না কোন আলেমের পিছে কোন ওলি ঘুরে না কোন আল্লামার পিছে ওলি ঘুরে না কিন্তু ওলির পিছে আল্লামাও ঘুরছে আলেমও ঘুরছে মুফতি ঘুরছে মুহাদ্দিস ঘুরছে মুফাসসির ঘুরছে মুআল্লিম ঘুরছে মুদাসসির ঘুরছে সবাই ঘুরছে এই যে দর্শন ধারাটা কেন আবার আশ্চর্যের বিষয় মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় আলেম যে আল্লামা যার পিছে শত শত আলেম ভক্ত সে একজন নিরক্ষর বাবা শামসের তাবরিজের কাছে তার শরীরে সুন্নতি যে লেবা সেটাও নাই পুরা যে বস্ত্র দিয়ে সেটাও নাই আবার কোরআন বলতেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সূরা কাহাফে হযরত খিজিরের সামনে সমুদ্রের সামনে অর্ধলঙ্গ অবস্থায় লোহার লাঠিলে দাঁড়ায় রয়েছে তার সামনে যায় যে হুজুর আমাকে জ্ঞান শিক্ষা দান করেন তাহলে নবীও জ্ঞান শিক্ষা করে কার কাছে আব্দুহুর কাছে বাবা জানেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ দ্বিতীয় খণ্ডটা পড়েন এই ফকিরের মার ফকিরের গোপনের গোপন কথা এটার মধ্যে পড়েন এটা দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে যে বলতেছে এইখানে যে আল্লাজি সুবহানাল্লাহ সুবহানাল্লাজি আশরা বি আব্দিহি লাইলান যে আমি আমার আব্দুহুকে রাত্রিকালে ভ্রমণ করাইলাম রাত্রিকালে এটা পরে দেখেন এটা কত সুন্দর ব্যাখ্যা দিয়েছে বাবা জানেন সূরা বনি ইসরায়েলের 78 নম্বর আয়াতে আকিমুস সালাত লিদুকি শামসে ইজা গাসাকিল লাইলে ওয়া কুরআনাল ফজরে ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা এই যে পাঁচ ওয়াক্ত নামাজের যে দলিল দেয় ইসলামিক ফাউন্ডেশনের কোরআন দেখলাম বাবা জানেন কোরআন হুবহু শব্দে শব্দে ওনারা সালাতের অর্থ করছে কি ফজরের অর্থ করছে ফজর বাংলা করে নাই ভোর করে নাই ফজর অর্থ হলো ফজর আরবি শব্দ এটা বাংলা হচ্ছে ভোর আর কোরআনের অর্থ করছে কোরআন করে নাই কোরআনের অর্থ করছে সালাত এই হলো বাবা জাহাঙ্গীরের মধ্যে আর এদের মধ্যে তফাৎ যে হুবহুব ধরে দিছে আকিমুস সালাত সালাত কায়েম করে লিদুকি শামসে লিদুকি যখন ঢলিয়া যায় শামসে মানে সূর্য ইলা দিকে গাসাকিল অন্ধকারে ইলা গাসাকিল লাইলে রাতের অন্ধকারের দিকে সালাত কায়েম করেন সূর্য যখন ঢলিয়া যায় রাতের অন্ধকারের দিকে ওয়া কুরআন ওয়া এবং কুরআন কুরআন ফজরে ফজরের কুরআন ভোরের কুরআন ইন্না কুরআন আল ফজরে নিশ্চয়ই ভোরের কুরআন কানা হয় মাশহুদা প্রমাণিত এই মাশহুদারে করে দিতে ফেরেশতা কোথায় মাশহুদা কোথায় ফেরেশতা কোথায় আমাগো বাড়ির হাসিনা কোথায় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই এই ওই সব অবস্থা মাশহুদা প্রমাণিত প্রমাণের ভেতর করে দিতে ফেরেশতা প্রতিটা আমি 10টা কোরআন নিয়ে সব সময় বসি দেখি যে আমার বাবার মধ্যে আমি দেখবো না